নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মুসুর ডাল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা মুসুর ডাল আর ডিম দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। দুপুরে কিংবা রাত্রে বানিয়ে ফেলতে পারবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর এটা এতটাই অসাধারণ স্বাদে তৈরি হয়, যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। আর বন্ধুরা, আপনারা এটা যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে। আর এটা জেনে তারা অবাক হয়ে যাবে যে মুসুর ডাল আর ডিম দিয়ে এতটা অসাধারণ স্বাদের রেসিপি বাড়িতে তৈরি করা যায়। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের। আর আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি। একটা পাত্রের মধ্যে মুসুর ডালটাকে আমি নিয়ে নিলাম। এবার মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার মুসুর ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য। এই এক ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো মতো জলে ভিজে গিয়ে নরম হয়ে যাবে। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তখন আপনারা দু ঘন্টাও ডালটা জলে ভিজিয়ে রেখে দিতে পারেন। তো আমি এখানে এক ঘন্টাই ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এখন ডালটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এক ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি মুসুর ডালটা এখানে নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে থেকে জলটাকে আমি ফেলে দেব আর দু থেকে তিনবার জল পাল্টিয়ে ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি দুটো ডিম। এবার এই ডিম দুটোকে ভেঙে আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুটো ডিম আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। সবার প্রথমে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এই সব উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে তিনটে ডিমও ব্যবহার করতে পারবেন। এবার আমি খুব ভালো করে ডাল আর ডিমটাকে মিশিয়ে নিয়েছি, এটা এখন তৈরি। এরপর আমি এখানে নিয়েছি একটা মিক্সি জার। এবার এই মিক্সি জারের মধ্যে ডাল আর ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এই সব মিশ্রণটা আমি মিক্সি জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলো সব একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, ডিম দেওয়ার কারণে এটা খুব ভালো মতো পেস্ট তৈরি করা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই মুসুর ডাল আর ডিমের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, এই রকম তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই সময় বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, মুসুর ডাল আর ডিমের সব মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর ছোটো চামচে হাফ চামচ গ্রেট করে রাখা রসুন। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, কারণ বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এই সব উপকরণ একসাথে আমি খুব ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার মেশানো হয়ে গেছে, এটা এখন আমার তৈরি। এবার আমি এখানে এইরকম একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। তো তেলটাকে আমি খুব ভালো করে প্লেটের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার মুসুর ডাল আর ডিমের যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে আমি সমান করে চারিদিকে চারিয়ে দিয়েছি। এটা এখন তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াইতে জল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম, জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি প্লেটটাকে বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব।
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে আর এটা ভালো মতো তৈরিও হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এখন কড়া ঢাকনাটা খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতো জমাট বেঁধে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা এখন তৈরি আর এটা অনেকটা ফুলেও উঠেছে। এবার এটাকে আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়েছি, এটা এখন খুবই গরম রয়েছে, আমি একটু এটাকে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো পিস করছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দর তৈরি হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সহজে এটা প্লেটের মধ্যে থেকে উঠে আসছে আর এটা কিন্তু খুব ভালো মতো জমাট বেঁধেও গেছে। তো এটা এখন তৈরি বন্ধুরা। এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম আর মুসুর ডালের ধোকা। তো এই ঢোকাগুলো এখন আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি ঢোকাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিম আর মসুর ডালের ঢোকাগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, অসাধারণ স্বাদের খেতে হয় এই রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব ধোকাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই যে ডিম মসুর ডালের ধোকাগুলো আমি তৈরি করেছি, এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই সব ধোকাগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। এবার ধোকাগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে বড় সাইজের একটা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়েছি। এবার আলুটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করেই ভেজেছি। এবার তেলের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচে হাফ চামচ গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকেও এরকমভাবে ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 1 চামচ গ্রেট করে রাখা রসুন। এবার আদা রসুন আর টমেটোটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হতে পারে। তো 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, এরপর দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়, তাই চিনিটা আমি এখানে ব্যবহার করেছি। মশলাটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটাকে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, 1 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাকে দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে। তো আলুটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। তো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব,
তার জন্য আমি কড়াটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমেই রাখছি। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা এখন তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর মসুর ডালের ধোঁকা। আমি এখানে সব ধোঁকাগুলো দিইনি, কয়েকটা ধোঁকা সরিয়ে রেখে দিয়েছি শুধু মুখে খাবার জন্য, আর বাদবাকি ধোঁকাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার ধোঁকাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখন কড়াটা ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। এই 4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ডিম আর মসুর ডালের ধোঁকা। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব সুন্দর তৈরি হয়েছে। এবার আমি নিচে থেকে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার গরম মশলা ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ডিম আর মসুর ডালের ধোঁকা। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের, আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।